আমি এখন আমার টিম নিয়ে কোথায় থাকব? আমার যে থাকার মতো একটা বাড়িও নেই। আমার টিমে তা দিতে না পারলে তো টিম থেকে ছানা ফুটবে না। আমি কি করব? কোনো কিছুই যে ভেবে পাচ্ছি না। হে সৃষ্টিকর্তা, তুমি এমন জীবন আমাকে কেন দিলে যে জীবনে কোনো সুখ নেই? আমার ছানা পৃথিবীতে এসে দেখবে তার মায়ের কত কষ্ট। গাছতলায় থাকতে হচ্ছে তার মাকে। কেন সৃষ্টিকর্তা, কেন? এই যে নবাব জাদা, সারাদিন কি ঘুমিয়ে কাটিয়ে দিবে নাকি? হ্যাঁ, খাবার খুঁজতে যাবে না? তোমার মতো অলস কি বিয়ে করে আমি বড় ভুল করেছি। আগে যদি জানতাম তুমি অলস, তবে কখনোই তোমার মতো পাখিকে বিয়ে করতাম না। আহ কাকলি, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন করছো? হ্যাঁ, আমি কি জোর করে তোমাকে বিয়ে করেছি নাকি? এখন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান না করে যাও তো, তুমি নিজে গিয়ে খাবার খুঁজে নিয়ে এসো। কি, আমি চিৎকার করছি? ঠিক আছে, আমি তবে গেলাম। আর শোনো, খাবার আনলে সেই খাবারের দিকে নজর একদম লাগাবে না তুমি, এ আমি বলে দিলাম। যাও যাও, তোমার খাবারে নজর দিব না। এই রে, পেট তো খোদা চোচো করে উঠলো না, আমি বরং খাবার আনতে যাই। কাকুলি আমার সামনে খাবার খাবে, আর ওর খাওয়া দেখে তো পেটের জ্বালা আরো বেড়ে যাবে। যাই যাই, আর দেরি করা যাবে না। কাকলি যে কোন দিকে গেল, আমি এখন কোথায় যাব? কি ব্যাপার? আরে আরে, মেঘনা চাইতে বৃষ্টি, টুনি দেখি তার ডিম পাশে রেখেই ঘুমিয়ে গেছে। আমি বরং ডিমটা নিয়ে যাই। আগে ঘুমিয়ে নেই, তারপর বরং ডিমটা খাবো। ডিমটা এখানে রেখে দে। কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। আমি কি তবে ডিমটাকে হারিয়ে ফেললাম? আমার সন্তানকে হারিয়ে ফেললাম আমি। সৃষ্টিকর্তা, কি সর্বনাশ করলে আমার! কি এমন পাপ করেছিলাম যে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছ তুমি? না, এভাবে বসে কাঁদলে হবে না, আমার ডিমকে করতেই হবে। হ্যাঁ, আমি আমার ডিমকে খুঁজবো এখন। কালু কালু, এই কালু, এখানে ডিমটা কোথা থেকে এলো? হ্যাঁ, এই ডিম আমি এনেছি খাবো বলে। আর তুমি আমার খাবারে নজর লাগাচ্ছো কেন? হ্যাঁ, আমাকে তো খুব বলেছিলে আমার খাবারে নজর লাগাবে না। চুপ কর তো, আমি তোমার খাবারে নজর লাগাইনি, শুধু জানতে চেয়েছি কোথা থেকে এনেছো। এত জানতে হবে কেন? হ্যাঁ, জানতে জানতে কখন না খেয়ে ফেলো। তোমার খাবার খেতে আমার বইই গেছে। আমার খাবারের ভাগ তোমাকে কত দিয়েছি, কিন্তু তুমি আমাকে কোনোদিনও দাওনি। যাই, তোমার সাথে কথা না বলে একটু বিশ্রাম করি। এই বলে কাকুলি কাক সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর কালো রাখা সেই ডিম থেকে সুন্দর ফুটফুটে বাচ্চা বের হয়। মা মা মা! আহা, এই ছোট বাচ্চার চিৎকার আবার কোথা থেকে আসছে? আরে ধুর, ঘুমটা বুঝি আর হবেই না। এই বলে কালু রেগে বিছানা থেকে ওঠে, আর ঘরে একটি পাখির বাচ্চা দেখে অবাক হয়ে যায়। আরে, এই বাচ্চা আবার কোথা থেকে এলো? নিশ্চয় ডিম থেকে বের হয়েছে। ধুর, আমি একে আপর টেনে আনলাম, নিজেই খাবার পাই না, আবার একে কি খাওয়াবো? না, একে বরং যেখান থেকে এনেছি সেখানে রেখে আসি। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করুন। আমি যে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি আমার ডিম গাছের নিচে থেকে হারিয়ে ফেলেছি। আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। কেন সাহায্য করব না? অবশ্যই সাহায্য করব তোকে। তবে আমার যদি একটা উপকার করতে পারিস, তবেই আমি তোকে সাহায্য করতে পারি। উপকার? কি উপকার বলুন তান্ত্রিক মশাই? আমার ছানাকে যদি আপনি খুঁজে দিতে পারেন, তাহলে আমি আপনার সব উপকার করে দিতে পারবো, সব পারবো। এই জঙ্গলের শেষে একটা পুকুর আছে,
ওই পুকুরের পানি নীল কালার, ওই পানি যদি আমাকে এনে দিতে পারিস তবেই তোকে আমি সাহায্য করতে পারবো। কিন্তু ওই নীল পানি পাওয়া খুবই কঠিন, ওখানে এক নাগিন পানি পাহারা দেয়, তোকে দেখলে মেরে ফেলবে। তান্ত্রিক মশাই, আমি চেষ্টা করছি, দেখি নীল পানি আনতে পারি কিনা, আমাকে যে পারতেই হবে। এরপর টুনি নীল পুকুরের খোঁজে উঠতে থাকে, আর যেতেই পথে একটা নাগিনের বাচ্চাকে দেখতে পায়। নাগিনছানা, তুমি বুঝি তোমার মাকে হারিয়ে ফেলেছো? তোমাকে দেখে খুব মায়া হচ্ছে। আমার যদি থাকার মতো জায়গা থাকতো তবে আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতাম। আমি এক বিশেষ কাজে যাচ্ছি, তাই তোমাকে নিতে পারছি না গো। তুমি এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকো, আমার কাজটা শেষ হলেই তোমাকে নিয়ে যাব গো। আচ্ছা ঠিক আছে। এই তো পেয়ে গেছি নীল পুকুর, কিন্তু নাগিন তো পাহারা দিচ্ছে, কি করে পানি নিব? আচ্ছা, এটা তো সেই নাগিন বাচ্চার মা মনে হচ্ছে, আমি বরং বাচ্চাটিকে এনে দেখ, তাহলে মা মেয়ে দুজনেই খুশি হবে। টুনি নাগিনকে দেখার সাথে সাথে সে বুঝতে পেরেছিল যে হয়তোবা ওই বাচ্চাটা ওই নাগিনের, তাই টুনি নাগিনের সাথে কোনো কথা না বলে বাচ্চাকে আনতে চলে যায়। ছোট্ট ছানা, আমি তোমার মাকে খুঁজে পেয়েছি, চলো আমার সাথে তোমার মায়ের কাছে নিয়ে যাব। সত্যি আমার মাকে পেয়েছো? কি মজা কি মজা, আমি আমার মাকে পেয়েছি, আমি আমার মায়ের কাছে যাব। এরপর টুনি নাগিনের কাছে যায় বাচ্চাটাকে নিয়ে। মা মা, আমি কি জানি আগে রেখেছিলি? আমি তো জঙ্গলে একে খুব ভয় পেয়েছিলাম। বাড়ি তুই কোথায় ছিলি? তান্ত্রিকের তাড়া খেয়ে কোথায় যে তোকে ফেলে রেখে এসেছিলাম, পরে আর খুঁজে পাইনি। আজ আমি তোকে পেয়ে অনেক খুশি হয়েছি রে মা। মা, আমি তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি, কিন্তু মা, এই সাপ হয়েছে না এই টুনি পাখির জন্য, এই টুনি পাখি আমাকে তোমার কাছে নিয়ে এলো। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার কাছে তেমন কিছুই চাই না গো, টাকা পয়সা সোনা গয়না কোনো কিছু না, দয়া করে তুমি এই পুকুরের একটু নীল পানি দিলেই হবে গো, আমি এতেই বড্ড খুশি হব। এই পুকুরের পানি আমি কাউকেই দেই না, কারণ এই পানি আমাদের সাপ রাজ্যের সাপিদের জীবন বাঁচায়। কিন্তু এই পানি আমি তোমাকে দিব, কারণ তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। তবে নিয়ে যাও এই পানি। ঠিক আছে নাগিন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক বড় উপকার করলে। এই নিন তান্ত্রিক বাবা, এই নিন নীল পানি, এবার দেখুন আমার ডিমটা কোথায়। বাবা বাবা বাবা, তুই তো অনেক সাহসী, আমার জল এনে দিলি। দাঁড়া, আমি এক্ষুনি ধ্যান করে দেখছি তোর ডিম কোথায় আছে। তোর ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, জাগিয়ে দেখ। জঙ্গলের একটি পাইছাড়ির পাশে একটি গাছের নিচে দাঁড়িয়ে তোকে ডাকছে। তোর ডিম কালু চুরি করেছিল খাওয়ার জন্য, বাচ্চা ফোটার কারণে আবার ফেরত দিয়ে গেছে, তোর ভাগ্য ভালো ছিল তাই। আমার বাচ্চা বের হয়েছে, কি যে খুশি লাগছে। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ গো, আমি এবার আসি। ছানা ছানা, আমি তোর মা, আয় মা, আয় আমার কাছে আয় মা। আমি যে তোকে হারিয়ে ফেলেছিলাম মা, আমি যে তোকে হারিয়ে ফেলেছিলাম। কি তুমি আমার মা? তুমি সত্যি বলছো তুমি আমার মা? হ্যাঁ রে মা, আমি তোর মা। কি মজা, আমি আমার মাকে পেয়েছি, ওরে মাকে পেয়েছি, আমার মা। হ্যাঁ রে মা,
মাকে তো পেলি, কিন্তু তোর মা এখন তোকে কোথায় রাখবে? তোর মায়ের যে থাকার মতো একটি ঘরও নেই রে। মা মা ওই দেখো বাচ্চা, তুমি পাশিনি এখানে একটা বাড়ি বানাও, তাহলে আমরা আরামে থাকতে পারবো। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, আমরা কাজে লেগে পড়ি। এরপর টুনি ও টুনটুন বাঁশঝাড় থেকে বাঁশিনি একটা সুন্দর বাঁশের বাড়ি বানায় আর ঘরে আরামে থাকতে শুরু করে। দেখো কালু, বাড়িটা কত সুন্দর! ওই বাড়িটা কে বানিয়েছে গো? চলো আমরা দখল করে নিব ওই বাড়িটা। এটা টুনির বাড়ি হতে পারে, টুনিকে আমি এখানেই থাকতে দেখেছিলাম। টুনির সাথে জোর করে পাওয়া যাবে না, বুদ্ধি দিয়ে তাড়াতে হবে। টুনি, একটা খারাপ খবর আছে রে। পাশের জঙ্গল থেকে শুনে আসলাম তোর মা নাকি মারা গেছে রে। কি বলছো কালু ভাই? আমার মা মারা গেছে। চল টুনটুন তাড়াতাড়ি চল, চল তোর নানুকে সেই জায়গাটা দেখে আসি। কালু ভাই, আমার বাড়িটা তুমি দেখে রেখো। এ নিয়ে চিন্তা করো না টুনি, আমরা দেখে রাখবো। চলো তাড়াতাড়ি এই বাড়িটা নিয়ে পালিয়ে যাই, আমাদের ভাঙা বাড়িতে আর থাকতে হবে না। একি মা, তুমি বেঁচে আছো? তোমার তো দেখি কিছুই হয়নি। তবে যে কালু বললো তুমি নাকি মরে গেছো, তাই তো আমি কাঁদতে কাঁদতে ছুটে এলাম। আমি কি আর এক্ষুনি মরবো রে মা? আমার মরার বাকি আছে এখনো। আরে আরে টুনি, এটা বুঝি তোর মেয়ে? এটা বুঝি আমার নাতনি? বাবা বাবা, আমার নাতনি দেখতে অনেক সুন্দর হয়েছে, সোনার টুকরো নাতনি আমার। আর শোন মা, এত তাড়াতাড়ি আমার মরণ হবে না, নাতনিকে বিয়ে দিয়ে তবেই মরবো, বুঝেছিস? এসেছিস যখন, আজ থেকে কাল যাবি রে মা। ঠিক আছে মা। একি মা, টুনটুন মা আমাদের ঘর কোথায় গেল? কত কষ্ট করে একটা ঘর বানিয়েছিলাম, ঘরটা কোথায় গেল? আমি তো ঘরের দায়িত্ব কালুকে দিয়েছিলাম, ভাবি কি ওই শয়তান কালু আমার সাথে আবার প্রতারণা করলো। নিশ্চয়ই ওই কালু আমার ঘরটাকে নিয়ে গেছে। হ্যাঁ, ওই নিয়ে গেছে আমার ঘরটাকে। একি কালু ভাই, তুমি আমার ঘরটা চুরি করেছো কেন? তোমাকে দেখে রাখতে বলেছিলাম, চুরি করতে নয়। আর এই জন্যই বলেছো আমার মা মারা গেছে, তাই না? মিথ্যেবাদী একটা। প্রথমে প্রথমে আমার ডিম চুরি করেছো, কিছু বলিনি। আর এখন এখন আমার বাড়িও চুরি করেছো তুমি। তোমার এত বড় সাহস! এটা যে তোর ঘর, তোর কি নাম লেখা আছে নাকি? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? যা তো এখান থেকে, একদম বিরক্ত করবি না। এবার এবার অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছি। এবার এই বাড়িটা আমি রং করব, আর রং করে আমার নাম লিখে দিব। তাহলে আর কেউ আমার বাড়ি চুরি করতে পারবে না, আর ওই শয়তান কালু কাকু না। দেখি এবার আমার বাড়ি কি করে চুরি হয়। হ্যাঁ মা, তাই করো, আমাদের বাড়ি কেউ চুরি করতে পারবে না। আর মা, যারা খারাপ কাজ করে সৃষ্টিকর্তা তাদের ঠিক শাস্তি দেয়। তুমি দেখো, কালু কাক নিশ্চয়ই ওই শাস্তি পেয়ে যাবে, সৃষ্টিকর্তা নিজে হাতে ওকে শাস্তি দিবে। মা তুমি দেখে নিও। শুনেছি তুমি নাকি সবাইকে অনেক মাছ দাও, তাই নাকি সবাই তোমাকে মাছ দেয়া গাছ বলে গো? তাহলে আজ আমাকেও কিছু মাছ দাও না গো। সেই কতগুলো দিন হয়ে গেল মাছ ভাজা দিয়ে ভাত খাই না, দিবে দিবে গো আমাকে কিছু মাছ? তাই নাকি ছোট মেয়ে? তাহলে নাও বড় বড় দুটো রুই মাছ নিয়ে যাও, আর বাড়িতে গিয়ে ভেজে গরম ভাতের সাথে খাও। এই বলে মাছ দেওয়া গাছ টুক করে দুটো বড় বড় রুই মাছ ফেলে দেয়, আর টুকি মহা খুশি হয়ে মাছ দুটো তুলে নেয়। ছোট মেয়ে শোনো, তুমি আর এখন একদম বৃষ্টিতে ভিজো না, বুঝেছো? এই অসময় বৃষ্টিতে ভিজলে যে তোমার আবার অসুখ করবে। আচ্ছা ঠিক আছে মাছ দেওয়া গাছ,
আমি এক্ষুনি চলে যাচ্ছি। যাক বাবা, এই বাবা আমার ছাতাটা উড়ে গেল, এখন আমি বাড়ি যাব কি করে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। বাড়ি ফিরলে মা যা আমাকে অনেক বকা দিবে। টুকি ভয়ে ভয়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরে আসে। এদিকে মেয়েকে ভিজতে দেখে টুনি তো ভীষণ রেগে যায়। কি রে, এভাবে তুই ভিজেছিস কেন? হ্যাঁ, এই অসময়ে যদি তোর অসুখ হয় তাহলে আমি তোর চিকিৎসা করাবো কি করে? হ্যাঁ, বড় লোকদের মতো কি আমাদের অনেক টাকা আছে নাকি যে যখন তখন আমি তোর চিকিৎসা করাতে পারবো? কেন ভিজেছিস? মা, তুমি শুধু শুধু আমার সাথে রাগ করছো কেন? আমার আমার ছাতাটা তো আগে থেকেই ভাঙা ছিল, একটা ভাঙা ছাতা। আমি তোমাকে কতদিন বলেছি আমাকে একটা ছাতা কিনে দাও, ছাতা কিনে দাও, তুমি তো ছাতা কিনে দিলে না। আজ তো তাই আমাকে ভিজতে হলো, যে জোরে বাতাস এলো ছাতাটাই উড়িয়ে নিয়ে গেল, আমার কোনো দোষ নেই। ওরে বাবা, হয়েছে হয়েছে, আরো তো সাত দিন মাছ ঢাকতে হবে না। মাছ কোথা থেকে এনেছিস রে? মাছ দিয়া গাছের কাছ থেকে এনেছি, নাও এগুলো কেটে আমায় একটু ভাজা করে দাও তো। টুনি আর রাগ না দেখিয়ে মেয়ের কাছ থেকে মাছগুলো নিয়ে রান্না করে দেয়। আর তারপর দুই মামি মিলে গরম গরম মাছ ভাজা দিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। বৃষ্টি থামার যেন কোনো নামগন্ধই নেই। এদিকে বান্টি, আমার ঘরে তো কোনো খাবার মজুত নেই, ছানাটা কখন যে খাবারের জন্য কান্না শুরু করে দেয় কে জানে। তাহলে আমাদের এখন এই বৃষ্টিতে ভিজেই খাবারের খোঁজে যেতে হবে গো। তাহলে দেরি না করে চলো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। খাবার খোঁজার জন্য সুখী আর বান্টি বেরিয়ে পড়ে। এদিকে তাদের দেখা দেখি অন্য পাখিরাও খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। সবাই মিলে একসাথে খাবার খুঁজতে যাওয়ার কারণে সব পাখিদের বাসা ফাঁকা হয়ে যায়। এদিকে সব পাখিরা কি বোকা, নিজেদের বাসা এভাবে ফাঁকা রেখে চলে গিয়েছে। এবার আমি এই সুযোগে সবার বাড়ি সোনা দানা সবকিছু আমার নিজের করে নিব। ঈগল হাসতে হাসতে প্রথমে সুখি পায়রার বাড়িতে চলে যায়। এদিকে পারুল ভয় পেয়ে যায়। এত বড় দানব পাখি, তুমি আমাদের ঘরে কেন এসেছো? চলে যাও বলছি, এক্ষুনি চলে যাও, নয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো। চিৎকার করে কোনো লাভ নেই, কারণ এই জঙ্গলে এখন আর কেউ নেই। তুমি আমাকে ঘরে কোনো কিছুতে হাত দিবে না, তাহলে আমি আমার মা বাবাকে সব বলে দিব। কিন্তু পুচকি পাখি কোথাকার, বারবার কিনা আমার কাজে তুই বাধা দিচ্ছিস, এবার তোকে খেয়ে আমি আমার পেট শান্তি করব। এরপর ঈগল পারুলকে খেয়ে ফেলে। পারুলের পাখা আর ছিটে ছিটে কিছু জিনিস সেখানেই পড়েছিল। ঈগল পেট শান্তি করে ঘরের ভিতর রাখা সব সোনা দানা নিয়ে পালিয়ে যায়। আর তারপর ঈগল শালিকের বাড়িতে যায়। আর একইভাবে শালিকের মেয়েকেও খেয়ে তার ঘরে সব সোনা দানা নিয়ে পালিয়ে যায়। আজ তো আমি অনেক ইনকাম করেছি, এরপর আগামী 10 দিন বসে বসে খেলেও আমার আর কোনো গায়ে লাগবে না। ঈগল হাসতে হাসতে তার নিজের বাড়িতে চলে যায়। এদিকে ততক্ষণে বৃষ্টিও কিছুটা থেমে গেছে। সব পাখিরা খাবারের খোঁজে বাড়িতেও ফিরে আসে। আর বাড়িতে ফিরে সবার মাথায় হাত পড়ে যায়। কি, আমার ছানা, আমার ছানা কোথায়? আমার মেয়ে, আমার মেয়ে কোথায় চলে গেল? সুখি সুখি, তুমি দেখতে পাচ্ছ না, মেঝেতে আমাদের ছানার পালক পড়ে আছে। তার মানে কেউ আমাদের ছানাকে খেয়ে ফেলেছে, তারপর আমাদের ঘর লুট করে নিয়ে চলে গেছে। টুকি চলে গেছে। কি করলো, কি করলো, কি করলো আমাদের এত বড় সর্বনাশ, কি করলো? এদিকে শালিকও তার মেয়েকে দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। ততক্ষণে
জঙ্গলের সব পাখিরা একজোট হয়ে যায়। শোন, বাচ্চাদের কখনো একা ঘরে রেখে যেতে নেই। বাবা মা অথবা আপন বড় ভাই বোন কাউকে না কাউকে রাখতেই হয়, কেননা দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। তাই সময় থাকতে সাবধান হওয়াটা বুদ্ধিমানের কাজ। এরপর সবাই মিলে শোক পালন করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। বনের পাখিরা নিজেদের শোক কাটিয়ে আবার নতুন করে স্বাভাবিক জীবন যাপন করতে থাকে। এদিকে মা মা দেখো না, আবার বৃষ্টি নেমে আসছে। আজ আমি স্কুলে কি করে যাব? তুমি আমায় একটা ছাতা কিনে দাও না মা। ও মা, উফ, কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো। আমার কাছে এখন টাকা পয়সা একদম নেই। আমি অনেক দামি ছাতা নিব না মা, তুমি আমাকে কম দামে একটা ছাতা কিনে দাও না উমা। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তুই স্কুলে যা, আমি কাল দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। মায়ের কথা শুনে তোকে ভীষণ খুশি হয় আর আনন্দে লাফাতে লাফাতে স্কুলে চলে যায়। এদিকে মেয়ের এমন বায়নায় টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। আমার মেয়েটা কখনোই আমার কাছে কোনো আবদার করে না, আজ সেই সামান্য একটা আবদার করেছে আর আমি সেটা রাখবো না, তা কি করে হয়? আমার ঘরে একটা মাটির ব্যাংক আছে, আমি ওটাই ভাঙবো। টুনি আর কোনো চিন্তা করে না, সোজা গিয়ে মাটির ব্যাংকটা হাতে নেয়। তারপরে মাটির ব্যাংকটা ভেঙে ফেলে আর টাকা গুনতে থাকে। এই তো ব্যাংক ভেঙে তো বেশ কিছু টাকা হয়েছে, 10, 20, 30, 40, 50, 100 টাকা, মাত্র 100 টাকা আছে। এই 100 টাকা দিয়ে তো কিছুই হবে না, তাহলে এখন আমি কি করব? টুনি দুশ্চিন্তায় প্রহর গুনতে থাকে। এদিকে এক বৃদ্ধা ছাতাওয়ালা টুকির সামনে এসে দাঁড়ায়। কি রে, ছাতা না নিয়ে কোথায় যাচ্ছিস? আমি যে ছাতা নিব সেটা তুমি কি করে জানলে গো বুড়িমা? আমি তো তোমায় কিছু বলিনি, তাহলে কি করে জানলে? আমি সব জানি, কারণ আমি যে ছাতা বিক্রি করি আর যারা আমার মতো হকারি ব্যবসা করে তারা আগে থেকেই সব জানে। তাহলে কি তুমি ছাতিম বুড়ি নাকি? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। নে, এবার তুই কতগুলো ছাতা নিবি নিয়ে নে। না না, আমি ফ্রিতে নিতে পারবো না ছাতিম বুড়ি, তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো, আমার মা তোমাকে ছাতার দাম দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, চল তবে। টুকি ছাতিম বুড়িকে নিয়ে তার নিজের বাড়ি ফিরে আসে আর নিজের মাকে দেখে বলতে থাকে, মা মা দেখো আমি কাকে নিয়ে এসেছি, না ছাতিম বুড়িকে এনেছি মা। আমার ছাতিম বুড়ি মা ছাতাগুলো অনেক ভালো লেগেছে, তুমি এখন আমাকে একটা ছাতা কিনে দাও না মা। ছাতিম বুড়ি মা ধরে নিয়ে এসেছিস? ও ছাতিম বুড়ি মা, তোমার ছাতাগুলো কত করে গো? আমার ছাতার কোনো নির্দিষ্ট দাম নেই, যে আমাকে যত টাকা দেয় আমি সেটা নিয়েই খুশি মনে ছাতা দিয়ে দেই। আমার কাছে তো 100 টাকা আছে, তুমি সেখান থেকে 50 টাকা রেখে দাও আর আমার মেয়ের পছন্দ মতো একটা ছাতা দাও না গো। আচ্ছা ঠিক আছে। এরপর ছাতিম বুড়ি তার ছাতার বোঝা থেকে টুকির পছন্দ মতো একটা ছাতা বের করে টুকির হাতে দেয় আর তারপর রহস্যময় একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। হয়েছে, হাত মুখ ধুয়ে এবার একটু খেয়ে পড়তে বস তো, যা সামনে আবার তোর পরীক্ষা আছে। টুনির কথা মতো
টুকি নিজের ঘরে চলে যায়। এদিকে টুনি সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে আবার রাতও নেমে আসে। টুকি, আয় টুকি, টুকি! এই মেয়েটা হঠাৎ করে আবার কোথায় উধাও হয়ে গেল? একে তো আমি ঘরেই রেখেছিলাম। টুকি! টুনি তার পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও টুকিকে খুঁজে পায় না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও! তুমি তুমি কে? কে তুমি? আমাকে এভাবে বেঁধে রেখে কষ্ট কেন দিচ্ছ? আবার তো খুব কষ্ট হচ্ছে, আমাকে যেতে দাও। আমি আমার মায়ের কাছে যাব। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে নিজেকে ছাড়াতে পারে না। এদিকে কালো ছায়াটি ক্রমশই টুকিকে আঘাত করে চলেছে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুক্ষণ। মা টুকি, মা, মা তো রেখে হাল হয়েছে। মা, উঠে মা! কোথায় মা? আমার তো কিছুই হয়নি, আমি তো এখানেই ছিলাম। না মা, তুই এখানে ছিলি না। তোর কি সত্যি কিছু মনে নেই রে মা? না মা, আমার তো কিচ্ছু মনে নেই, কিন্তু আমার শরীরে এত আঘাত কেন? মা, আমার অনেক ব্যথা লাগছে মা। এরপর টুনি টুকির সবগুলো ক্ষত স্থানে ঔষধ লাগিয়ে দেয়। দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। হঠাৎ করে আবার টুকি উধাও হয়ে যায়। টুনি আবার খোঁজে, কিন্তু আগের মতো এবারও টুকিকে রক্তাক্ত অবস্থায় সেখানেই পায়। সবকিছু দেখে টুনি ভীষণ অবাক হয়। মনে মনে ভাবতে থাকে, হচ্ছেটা কি এসব? যখন থেকে ওই ছাতাটা নেওয়া হয়েছে তখন থেকেই আমার মেয়ের সাথে এমনটা হচ্ছে। আজ আমি এই ছাতাটাই ফেলে দিব। টুনি ছাতাটা নিয়ে বাইরে ছুঁড়ে মারে, আর তখনই সেটা একটা সাধু বাবার গায়ে গিয়ে পড়ে। সাধু বাবা সেই ছাতাটা তুলে নিয়ে টুনির কাছে আসে। এই ছাতা তুই কোথায় পেলি? বাবা, এই অপয়া ছাতা আমি ছাতিম বুড়ির কাছ থেকে নিয়েছি বাবা। এই ছাতাটা আমি আমার মেয়েকে দিয়েছিলাম। আর জানেন বাবা, এই ছাতাটা নেওয়ার পর থেকে আমার মেয়ের সাথে কি সব হচ্ছে! আমার মেয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে, আর অদৃশ্য হওয়ার পর আবার ফিরে আসছে রক্তাক্ত অবস্থায়। কি যে শুরু হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই অপয়া ছাতাকে আমি দু চোখে দেখতে চাই না। তুই ঠিকই ধরেছিস, এই ছাতা কোনো সাধারণ ছাতা নয়, আর ওই ছাতিম বুড়িও কোনো পাখি নয়। সে হলো পাখি রূপী ডাইনি। তোর মেয়েকে দিয়ে নিজের শিকার হাসিল করার জন্য ওই ডাইনি তোর মেয়েকে নিজের বশে আনতে চাচ্ছে। কি কি বলছেন এসব? তবে কি ওই ডাইনিকে ভস্ম করার কোনো উপায় নেই বাবা? আছে, এই ছাতাটা যদি ভেঙে ফেলা হয় তাহলে এটা একটা ছুরিতে রূপান্তরিত হবে, আর সেই ছুরি ডাইনিকে ভস্ম করে দিবে। এরপর সাধু যেই না ছাতাটা ভাঙতে যাবে, তখনই সেখানে ডাইনি এসে হাজির হয়। সাধু ডাইনির কোনো কথা না শুনে ছাতাটা ভেঙে ফেলে, আর তখনই ছাতাটা একটা ছুরিতে রূপান্তরিত হয়ে যায় আর ডাইনিকে গিয়ে আঘাত করে। তখনই ডাইনিটা পুরো ভৎস হয়ে যায়। বাচ্চাদের কোনো জিনিস কিনে দেওয়ার আগে অবশ্যই তা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে কিনে দেওয়া উচিত। অযথাই বাচ্চাকে ভুলভাল জিনিস কিনে দিয়ে তাদের বিপদে ফেলা উচিত নয়। টুনি তার নিজের ভুল বুঝতে পারে আর নিজের মেয়েকে আগলে রাখতে থাকে। এরপর থেকে টুনি নিজের মেয়েকে যেটাই কিনে দেয়
সেটাই যাচাই বাছাই করে তারপর কিনে দেয়। বৈদ্যমশাই, যে করেই হোক আপনি আমার মেয়েটাকে বাঁচান, আমার একটা মাত্র মেয়ে। রাজা মশাই, আমার যতদূর চেষ্টা করার আমি করেছি, আপনার মেয়েকে সুস্থ করা আমার পক্ষে সম্ভব নয়। এখন একটাই উপায় আছে রাজা মশাই, আর তা হলো নীরদা সুন্দরী জঙ্গলের দক্ষিণ কোণে নীল আপেল গাছে নীল আপেল, কিন্তু সেই আপেল তো অনেক দূরে, আমি এই বুড়ো বয়সে এত দূরের পথ কি আর যেতে পারি বলুন? তা অবশ্য ঠিক, কিন্তু ওই নীল আপেল খেলে যদি আমার মেয়ে সুস্থ হয় তবে যে করেই হোক আমি ওই নীল আপেল নিয়ে আসবই। সেনাপতি, তুমি এক্ষুনি জঙ্গলে ঘোষণা দাও যে ওই নীরদা সুন্দরী জঙ্গল থেকে নীল আপেল নিয়ে আসতে পারবে, তাকে আমি 500 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। রাজা ঈগলের কথা মতো সেনাপতি ঘোষণা দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাজা ঈগল হিমঝুরি জঙ্গলের রাজা ছিলেন। বেশ কিছুদিন থেকে রাজা ঈগলের মেয়ে ইকরি দুরারোগ্য রোগে ভুগছে। শুনুন শুনুন শুনুন, নীরদা সুন্দরী জঙ্গল থেকে যে নীল আপেল নিয়ে আসতে পারবে তাকে 500 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। রাজা মশাইয়ের মেয়ের জীবন বাঁচানোর জন্য যে এত দূরের পথ পাড়ি দিবে সেই রাজা মশাইয়ের কাছে বিশেষ সুবিধাও লাভ করবে। এসব ঘোষণা দিয়ে সেনাপতি চলে যায়। কিন্তু সেনাপতির মুখে 500 স্বর্ণমুদ্রা পুরস্কারের ঘোষণা শুনে জঙ্গলের কোনো পাখি নীল আপেল আনার জন্য অত দূরের পথ যেতে রাজি হয় না। বাপরে বাপ, এত দূরের পথ কে যাবে? না বাপু, 500 মুদ্রার লোভে নিজের জীবন খোয়াতে পারবো না। তুমি ঠিকই বলেছো কনিকা দিদি, এত লোভ আমার নেই। এসব কথা বলাবলি করে কনিকা কাক আর শালিক চলে যায়। আর রাজার মেয়ের অসুস্থতার কথা শুনে টুনির মনে অনেক মায়া হয়। আহারে, রাজা মশাইয়ের একটা মাত্র মেয়ে, সেও আবার এমন অসুস্থ! রাজকুমারীর যদি কিছু একটা হয় তবে তো। না না বাবা, আমি ওসব ভাবতে চাই না। আচ্ছা, আমি চাইলেই তো নীল আপেল নিয়ে আসতে পারি, তবে রাজকুমারীর প্রাণটা বেঁচে যায়। আর আমার যা হওয়ার হোক, রাজকুমারী তো সুস্থ হবে এতেই অনেক। এসব কথা চিন্তা করে টুনি নীল আপেল আনতে যাওয়ার জন্য রওনা দেয়। আর অনেক পথ পাড়ি দিয়ে টুনি নীরদা সুন্দরী জঙ্গলে গিয়ে পৌঁছায়। উফ বাবা, উড়তে উড়তে ডানা দুটো একেবারে ব্যথা হয়ে গেছে, আর উড়তে ইচ্ছে করছে না। তবে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাকে নীল আপেল গাছটা খুঁজতে হবে। এরপর টুনি নীল আপেল গাছ খুঁজতে শুরু করে। আর অনেক খোঁজাখুঁজির পর টুনি নীল আপেল গাছ পেলেও টুনি খুব হতাশ হয়ে যায়। একই কাণ্ড, এত কষ্ট করে যদিও নীল আপেল গাছটা খুঁজে পেলাম, কিন্তু এতে তো একটা নীল আপেলও দেখছি নেই। এবার কি হবে? এত পথ কষ্ট করে আসা কি আমার ব্যর্থ হয়ে গেল? এসব কথা বলে টুনি নীল আপেল গাছের নিচে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করছিল। আর টুনির পাশেই এক সাধু বাবা ধ্যান করছিলেন। টুনির এসব কথা শুনে সাধু বাবা চোখ খোলেন। না বাছা, তোর কষ্ট ব্যর্থ হবে কেন? আমি তোকে সাহায্য করব। আসলে এখন তো কোনো আপেলের মৌসুম না, তাই নীল আপেল গাছে একটাও নীল আপেল নেই। তবে এই নে আপেল বীজ, এই বীজটা নিয়ে গিয়ে রোপণ করলে এখান থেকে একটা নীল আপেল গাছ হবে, আর সেই গাছে নীল আপেলও ধরবে, যে আপেল তোর উপকারে আসবে রে বাছা। আপনি বড় উপকার করলেন সাধু বাবা, এই নীল আপেল যে আমার ভীষণ দরকার। এই কথা বলে টুনি সাধু বাবার দেয়া বীজটা নিয়ে হিমঝুরি জঙ্গলে তার বাসায় ফিরে আসে, আর বাসার উঠোনে বীজটা লাগায় আর তাতে জল দেয়। এরপর বেশ কদিন কেটে যায়। যাক বাবা, নীল আপেল গাছের চারা তো বের হলো, না জানি কবে চারা বড় হবে আর আপেল ধরবে। হায় ঈশ্বর, তুমি সহায় হও, রাজকুমারী যে অসুখে ভীষণ কষ্ট পাচ্ছে। এভাবেই টুনি রাজকুমারীর জন্য প্রার্থনা করত। এরপর বেশ কিছুদিন কেটে যায়।
আর ছোট্ট চারা গাছটা বড় হয়, আর নীল আপেলও ধরে। টুনির গাছে নীল আপেল কণিকা কাক দেখে ফেলে। আরে টুনির গাছে তো নীল আপেল, তবে কি টুনি রাজকুমারীকে সুস্থ করার জন্য নীল আপেল গাছ রোপণ করেছে? তবে কি 500 স্বর্ণ মুদ্রা এবার টুনি পাবে? না, এ আমি কিছুতেই হতে দিব না। টুনির আগে আমি নীল আপেল নিয়ে রাজকুমারীর কাছে যাব। রাজকুমারীকে নীল আপেল খাইয়ে সুস্থ করে 500 স্বর্ণ মুদ্রা জিতে নিব। হ্যাঁ, আমি এখন চুপি চুপি টুনির এই নীল আপেল চুরি করব। এসব কথা চিন্তা করে কণিকা কাক চুপি চুপি টুনির গাছ থেকে একটা নীল আপেল চুরি করে, আর সেই নীল আপেল নিয়ে রাজার প্রাসাদে যায়। রাজা মশাই, এই দেখুন, আমি রাজকুমারীর জন্য নীল আপেল নিয়ে এসেছি। এই নীল আপেল আনতে গিয়ে আমার বড় কষ্ট হয়েছে, তবু আমি রাজকুমারীর সুস্থতার জন্য সব কষ্ট সহ্য করেছি। আমি চাই রাজকুমারী সুস্থ হোক। তাড়াতাড়ি এই আপেলটা রাজকুমারীকে খাইয়ে দিন রাজা মশাই। সত্যি কণিকা, তুমি আজ আমার মনে একটু স্বস্তি এনে দিলে। আমি এক্ষুনি আমার মেয়েটাকে নীল আপেল খাওয়াচ্ছি। সেনাপতি, কোষাগার থেকে এক্ষুনি 500 স্বর্ণ মুদ্রা নিয়ে আসো। কণিকাকে আজ আমি পুরস্কৃত করব। রাজাই গোলের কথা মতো সেনাপতি স্বর্ণ মুদ্রা আনতে যায়। কণিকা কাক তো খুশিতে আত্মহারা হয়ে যায়, আর রাজা আপেল নিয়ে গিয়ে রাজকুমারীকে খাইয়ে দেয়। আর নীল আপেল খেয়ে রাজকুমারী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। হায় হায়, এ কি হলো, আমার মেয়ে তো আরো বেশি অসুস্থ হয়ে গেল। এই কণিকা, তুই কি আমার মেয়েকে মেরে ফেলার ফন্দি আঁটছিস নাকি? রাজাই গোলের এসব কথা শেষ হতে না হতে টুনি তার গাছে একটা নীল আপেল নিয়ে সেখানে আসে। একি, রাজকুমারী তো ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, আপনি দ্রুত রাজকুমারীকে এই নীল আপেল খাইয়ে দিন রাজা মশাই। চুপ কর, কেউ আমার মেয়েকে নীল আপেল খাওয়াতে বলবে না। কণিকার নিয়ে আসা নীল আপেল খেয়েছে আমার মেয়ের এই অবস্থা। শোন কণিকা, আমার মেয়ের যদি কিছু হয় তবে তোর কপালে দুঃখ আছে। আমি আর টুনি, তুই এই নীল আপেল খাইয়ে আমার মেয়েকে কি আরো মেরে ফেলতে চাইছিস? কণিকা দিদি, তুমি নীল আপেল কোথায় পেলে? আমার কাছে ছাড়া তো এই নীল আপেল আর কোথাও নেই। তবে তুমি আমার কাছ থেকে নীল আপেল চুরি করে এনেছো, আর তোমার অসৎভাবে নিয়ে আসা এই নীল আপেল খেয়ে রাজকুমারী এমন অবস্থা হয়েছে। রাজা মশাই, আমার আর এই আপেলটা খেলে রাজকুমারীর কোনো ক্ষতি হবে না। আপনি দ্রুত এই নীল আপেলটা রাজকুমারীকে খাইয়ে দিন রাজা মশাই। আপনি আমায় একটু বিশ্বাস করুন, দেখবেন রাজকুমারী সুস্থ হয়ে যাবে। আর যদি সুস্থ না হয় তাহলে আপনি আমার যা শাস্তি দিবেন আমি সব মাথা পেতে নিব রাজা মশাই। এসব কথা বলে টুনি নিজেই রাজকুমারীকে নীল আপেল খাওয়ায়, আর সাথে সাথে রাজকুমারী একরে সুস্থ হয়ে যায়। সেনাপতি, শয়তান কণিকা কাককে বন্দি করে কারাগারে নিয়ে যাও, কারণ কণিকা যে টুনির গাছের নীল আপেল চুরি করেছিল। এবার আমি কণিকাকে উচিত শিক্ষা দিব, আর টুনিকে পুরস্কৃত করব। এরপর সেনাপতি কণিকা কাককে বন্দি করে নিয়ে যায়, আর রাজা ঈগল ধুমধাম করে অনুষ্ঠান করে টুনিকে 500 স্বর্ণ মুদ্রা উপহার দেয়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে সৎ লোকেরা দেরিতে হলেও সম্মানিত হয়, আর অসৎ লোকেরা একদিন না একদিন তাদের কৃতকর্মের জন্য যোগ্য শাস্তি পায়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, এমনই সব মজার মজার শিক্ষণীয় গল্প দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।